আজ বানাচ্ছি পটল আলু দিয়ে মাছের ঝোল। তো চলুন শুরু করি। এই যে তেল গরম করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, পটলগুলোকেও একটু হালকা ভেজে নেব। এখন তো গ্রীষ্মকাল, পটল বেশ বাজারে ভালোই পাওয়া যাচ্ছে, তো পটল দিয়ে দেখলাম আজকে একটু লাল লাল করে একটু ঝোল করে নিই। কারণ অনেক কদিন গরমের জন্য না সেইভাবে একটু রসিয়ে কষিয়ে খাওয়া হয়নি, একটু হালকা পাতলার মধ্যেই আছে। তো এই মাছ ভাজা তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নিলাম, আবার আলুগুলোও ভেজে নিচ্ছি। তো আজকে দেখলাম একটু আবহাওয়াটা একটু ভালো আছে, তাই দেখলাম একটু একটু রসিয়ে কষিয়ে রান্না করি। মাঝে মধ্যে তো সবসময় হালকা পাতলা খেতেও ভালো লাগে না, তাই না? একটু মশলা দিয়ে বেশ একটু কষিয়ে লাল লাল ঝাল ঝাল করে একটু করলে ভালোই লাগে খেতে। তো চলুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম উপরে। ও, ভালো করে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর কি, তার জন্য একটু পরেই পেঁয়াজটা দিলাম। তো আমার ভাজা হয়ে গেছে, মশলাটাও দিয়ে দিলাম, ভালো করে এবার একটু কষিয়ে নিই। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে, আজকে না টমেটো নেই জানেন, তার জন্য একটু মশলার সঙ্গে একটু টক দই মিশিয়ে নিয়েছিলাম। আর এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করবো বলে একটু বেশি পরিমাণেই দিলাম। এবার ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব। এই একটাই পদ করছি, আজকে বেশি কিছু করব না, ঝোলটা একটু বেশ ভালো করে করব। এই যে এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, ঝোলটা বেশ ভালোই লাল লাল মতো হয়েছে, জানি না কতটা ঝাল হবে বাবা, খেয়ে পরে আপনাদেরকে জানাবো। তো এটা আমাদের পাতি ঝোল, বাড়িতে আমরা সবাই কম বেশি করেই থাকি। তো দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে, আশা করি ভালো লেগেছে আপনাদের। আপনারাও এরকম করে বাড়িতে অবশ্যই খাবেন।